আসসালামু আলাইকুম বারিশ আজ ইন্টারভিউর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব থ্রি ডি ফ্লোর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন শিখতে পারবেন থ্রি ডি ফ্লোর কী লাগানোর প্রসেস কত টাকা খরচ হয় আর লাগানোর আগে যে সব বিষয়গুলোর উপরে নজর রাখতে হবে তো এইসব বিষয় জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আপনারা দেখলেন সুন্দর সুন্দর কিছু ডিজাইন নর্মালি আজকাল মানুষ হোটেলে বেশি থ্রি ডি ফ্লোর করিয়ে থাকে বাসাবাড়ি এবং বাথরুমের ফ্লোরও অনেকে করে যে কোনো ঘরের ফ্লোরে থ্রি ডি ফ্লোর করাতে পারবেন থ্রি ডি ফ্লোর করানোর বেনিফিট কী কেন থ্রি ডি ফ্লোর করাবেন এই থ্রি ডি ফ্লোর করানোর প্রথম বেনিফিট হচ্ছে আপনার নিজের ইচ্ছা অর্থাৎ পছন্দ মতো ডিজাইন করিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইন করিয়ে নিতে পারবেন আপনার মনের মতো করে দ্বিতীয় বেনিফিট হচ্ছে এই ফ্লোর একেবারেই স্মুথ হয় দ্বিতীয় বেনিফিট হচ্ছে এই ফ্লোর একেবারেই স্মুথ হয় কোনো জোড়া হয় না যার ফলে দেখতে অনেক সুন্দর লাগে তৃতীয় এর আরেকটি বেনিফিট হচ্ছে থ্রি ডি ফ্লোর করতে অনেক কম সময় লাগে যেমন একটি ফ্ল্যাটের টাইলস বা মোজাই করতে আট থেকে দশ দিন সময় লাগে সেখানে থ্রি ডি ফ্লোর দুই থেকে তিন দিনই করা সম্ভব এর আরও একটি বেনিফিট হচ্ছে ইজিলি এই ফ্লোর পরিষ্কার করা যায় কারণ হচ্ছে এতে কোনো জোড়া থাকে না সম্পূর্ণ স্মুথ এতক্ষণ আমরা থ্রি ডি ফ্লোরের বেনিফিট নিয়ে আলোচনা করলাম এখন আমরা থ্রি ডি ফ্লোরের প্রসেসিং নিয়ে আলোচনা করব। থ্রি ডি ফ্লোর আপনি যে কোনো সমান বা স্মুথ ফ্লোরের উপরে করতে পারবেন যেমন টাইলসের উপরেও করতে পারবেন মোজাইকের উপরেও করতে পারবেন যে কোনো স্মুথ বা সমান ফ্লোরের উপরে করতে পারবেন সেক্ষেত্রে নজর রাখতে হবে যেন ফ্লোরটা যেন কোনো ভাঙা বা ফাটা যেন না থাকে তাহলেই যে কোনো ফ্লোরেই আপনি ডি ফ্লোর করাতে পারবেন এরপরে আপনার পছন্দ করা ডিজাইন প্রিন্ট হয়ে আসার পরে ভালোভাবে ফ্লোরে লাগিয়ে নিতে হয় তা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাগানোর পরে এর ওপরে উপরে রেজিন কেমিক্যাল ব্যবহার করা হয় রোলারের মাধ্যমে তিন থেকে চার কোট কেমিক্যালের প্রলেপ দেওয়া হয় চব্বিশ ঘন্টা পরে এটি হার্ড হয়ে যায় এবং তখন টাইলস বা মোজাইকের মতোই থ্রি ডি ফ্লোর ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে থ্রি ডি ফ্লোর কত বছর টিকবে থ্রি ডি ফ্লোর নর্মালি দশ থেকে পনেরো বছর অনাইশই ব্যবহার করতে পারবেন এরপরেও চাইলে ব্যবহার করতে পারবেন দশ থেকে পনেরো বছর পরে আবার তিন থেকে চার কোট কেমিক্যালের প্রলেপ দিলে আরও দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন এখন আসি খরচের বিষয় থ্রি ডি ফ্লোর পার স্কোয়ার ফিট চারশো থেকে সাড়ে চারশো টাকা হয়ে থাকে ফ্লোরের কন্ডিশনের ওপর নির্ভর করে আরও কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন